তো নিকা আল্লাহ পাকের কোন এই আকীদা কে নির্ধারণ করেছেন? এটা কোনো ইমামের নির্ধারণ নয়, কোনো মুস্তাহিদের নির্ধারণ নয়, এটা আল্লাহ তাআলা নিজে নির্ধারণ। কাজ্জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এখানে ওয়া দিয়ে দুইটা জিনিস হয়ে গেছে, মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এবং আমাদের তাফসীর, তাফসীর রুহুল বায়ান, তাফসীর রুহুল মায়ের থেকে শুরু করে এবং একবার তাফসীর কবির থেকে শুরু করে, তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে পর্যন্ত যে এই মিনাল্লাহি নূর বলতে আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কিতাবুম মুবিন করার করি মিনাল্লাহি নূর। এখন অনেকে অনেকেই বলে যে নাকি নূর ন, আসলে ফেরেশতারাও নূর, রূহ হয় তার নূর, ইসলাম নূর, কোরআন পাক নূর, এলেমা নূর, আল এলম নূর, নূর অনেক নূর আছে। সব নূরের একটা মূল নূর আছে, সে নূর হচ্ছে নূর এলাহি রহমতুল্লিল আলমিন খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নূরের মূল নূর। এই জন্য প্রণবীকে অনেক দুইটা কারণে জাতীয় নূর বলা হয়। যেমন আবুল হাসান সাজালে রহমতুল্লাহ ইমামত তরিকত সৈয়দনা আবুল হাসান আলী সাজালে রহমতুল্লাহ সাজালে তরিকার ইমাম, উনি যে দরুদ শরীফটা দিয়েছেন সেটা হলো এরকম, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মাদিন নূরে জাতি ওয়া সিররি সারি ফি সাইরিল আসমাই ওয়া সিফাতি। জাতি পাকের নূর, নূরের জাতি বলতে বোঝায় সমস্ত নূরের উৎস, আর একটা দিক বোঝায় জাতি পাকের নূর, জাতি বাহিরের নূর। কিন্তু বাহিরে একটা ধারণা আছে যে নূর বলা, নূর অনেক কিছু নূর আছে, শুধু নূর বললে হবে না, নূর আর আল্লাহর নূর ব্যবসম আছে। আর আল্লাহর নূর বলতে আল্লাহ তাআলা জাতি পাকের নূর আর সিফাতের পাকের নূরও এক নয়। অনেকে বলে যে না কোরআনে পাকে বলছে নূর, অতএব নূর বলতে হবে, তবে সেটা জাতি পাকের নূর নয়, সিফাত মুবারকের নূর। কিন্তু এটা হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন মিনাল্লাহি নূর, মিনাল্লাহি আল্লাহু এটা ইসমে জাত, মিনার রহমানে নূর বলেন নাই। আল্লাহ তাআলা মিনাল্লাহি নূর মানে মিন জাতিহি নূর। তো এখন এটা কিভাবে অনেকে বলে যে আল্লাহ নূর বললে আল্লাহর অংশ বোঝায়, এটা শিরিক হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ। আসলে উনি আল্লাহ তাআলাকেও বোঝেন নাই, আল্লাহ নূর বলতে কি বোঝায় সেটাও বোঝেন নাই, কোরআনে পাকও বোঝেন নাই, সাথে রাসূলকে চিনেন নাই। অর্থাৎ রুহানি জগৎ, তরিকতের জগতের আলো না থাকাতে, ফেলায়েতের জগতের আলো না থাকাতে, মারেফাতে আল্লাহি মারেফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে অন্ধ থাকাতে এই ধরনের কথা বলা যায়। আল্লাহ নূর বললে আল্লাহর অংশ বোঝায় না, আর আল্লাহ নূর বলতে কি বোঝায় সেটাও মানব জ্ঞানের অতীত। এই যে বালব থেকে আলো আসতেছে, ফোটনের আলো নয়, সূর্য থেকে আলো আসতেছে, এটা নয়। আল্লাহ নূর বলতে কি বোঝায় সেটা মানুষের চিন্তা কল্পনা ধ্যান জ্ঞানের অতীত। এই আল্লাহ নূর বলতে আল্লাহর অংশ বোঝায় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু ওয়া লা ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ নূর বলতে কি বোঝায়, আল্লাহ নূর বলতে কি বোঝায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। আর আমরা এতটুকু জানতে হবে, ইমান রাখতে হবে, আল্লাহ নূর বলতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বোঝায়। আর সব নূর সেখান থেকে আসছে, এলেম হেদায়াত সবকিছু সেখান থেকে আসে, রহমত খায়রাত বারাকাত হাসানাত নাজাত আকল ফহম হুশ সবকিছু যেখান থেকে আসছে সেটাকে জাতে পাখের নূর বলা হয়। সব নূরের মূল নূর ওই নূর থেকেই সমস্ত নবী রাসূল আলাইহিস সালামরা মুনাওয়ার করেন। নবী রাসূল আলাইহিস সালামদের কলমেও যে নূর আছে সেটা নাবিল উম্মি বলা হয়, সব নবীর মূল নবী উম্মুন, উম্মুন সব জায়গায় একই অর্থে আসে না। অনেকে বলে নাবিল উম্মি মানে নিরক্ষর, এটা কুফরি হবে। শানে রাসালাতে যখন কোনো শব্দ আসে তখন সেটা লোগাতে অর্থ আসে না, সেটা ইমানি অর্থ হচ্ছে। এভাবে উম্মুন থাকে উম্মি, শানে রাসালাতে যখন নাবিল উম্মি রাসুলিকের নাবিল উম্মি আসে, যখন এখানে নবী রাসুল আসে তখন এলেমের উৎস বোঝায়। উম্মুন মানে মা, এটা নাবিল উম্মি বলতে বোঝায় সকল নবীর মূল নবী, আসলি নবী, হাকিকি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখান থেকে সন্তান যেমন মায়ের মাধ্যমেই গড়ে উঠে, এই বিভিন্ন বাহিরে বিভ্রান্তি আছে। কিন্তু এখন যারা বুঝে না, আমরা বুঝাবো, আমরা দলিল দিব, আমরা আলোচনা করব, এরকম আরো অনেক কিছু অনেকে আছে। সুন্নি দাবি করে বলে তো নবীদের একটু বদলি হতে পারে, আমরা বুঝাবো যে নবীদের বদলি হতে পারে না। এভাবে নবীরা জীবিত, শহীদেরা জীবিত, বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশুরুন, কিন্তু ওলা আল্লাহ তো সেটা ওলা কিল্লা তাশুরুন, তোমরা সেটা কল্পনা করতে পারো। মানুষের জ্ঞানের চিন্তার সীমা আছে, মানে জাহেরি দৃষ্টির সীমা আছে। আর ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরুল্লাহ যখন হবে তখন সেটা সীমা থাকবে, ওই নূর তা অর্জন করতে হবে। এই জন্য পালাম অমান দাম ইয়াদিল্লাহু নূরাল ফামা লাহু মিন নূরি, ওই নূর ছাড়া কোনো নূর নাই, আল্লাহ নূর ছাড়া কোনো নূর নাই, মানে শানে রাসালাতের নূর ছাড়া কোনো নূর নাই।
সে নূরেই আহলে বাইত খলাফায়ে রাশিদীন মুখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আইমান কেরাম আউলিয়া কেরামের মাধ্যমে রুহানিয়াতের মাধ্যমে তরিকতের মাধ্যমে সেটা আসে।